বিশ্বাস করে তোমার উপরই গোটা বাড়ি ছেড়ে দিয়ে আমি আজ বন্ধুর বাড়িতে যাচ্ছি। এসে যেন আমাকে মদের গ্লাস, মদের বোতল আর এসব চাট পরিষ্কার করতে না হয়। ওকে বাবা, আমি ভালো ছেলে থাকব। সিগারেটের ছাইও যেন দেখতে না পাই বাড়িতে এসে। বলতে পারলাম? অনেক বিশ্বাস করে তোমার উপর বাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি। ওকে বাবা, আসছি। ভালোভাবে থাকবে আর খাওয়া দাওয়া করে নেবে। হ্যালো অলি, শোনো না, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি গুড নিউজ? তুমি চাকরি পেয়েছো? আরে না না, ওটা হলো তো তোর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে চলে যেতাম। এই আজ না বাড়ি ফাঁকা, শুধু তুই আর আমি, আমি আর তুই। তবে আচ্ছা বলছি বলছি, শোন, সেদিন অসমাপ্ত কাজ সে সমাপ্ত করবো। কি অসমাপ্ত কাজ সমাপ্ত করবো আমি কিছু বুঝতে পারছি না। একটু ভালোভাবে বল, তুমি আবার হেয়ারি স্টার্ট করেছো, ধর আমি ফোনটা রাখি। আরে শুন শুন, বাবা বাড়িতে নেই, বাবা বাইরে গেছে, তুই চলে আয়, কোনো অসুবিধা হবে না, কন্ডম তো কেনাই রয়েছে। সত্যি বলছ? আমারও বাড়িতে আজকে দাদা নেই। ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি। জলদি জলদি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ হ্যাঁ, মাল পৌঁছে যাবে, চাপ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বোনকে দেখলেন? কোথায় দেখলেন আমার বোনকে? গোবিন্দ কলন। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আসছি আমি আসছি, তোরা সাহেবের বাড়ি কভার কর। হ্যাঁ আসছি আসছি, আমি আসছি। হ্যাঁ চল। আমার চেনা পরিচিত তুই না বলেছিলি বাবার আজকে আসার কোন চান্স নেই? বাবা এইবারে কি হবে? এখানে তো গ্রুপ স্টাডিও করা যাবে না। এটা মনে হচ্ছে দাদার আপনি কে? আমি কে? আমি মেন দাদা, আপনি কে? আমি সাহেবের বাবা। ও আচ্ছা,
আপনি শায়নার বাবা। আমি হচ্ছি ওর বোনের দাদা, যাকে আপনার ছেলে কিডন্যাপ করে তুলে এনেছে এখানে। মানে আমার ছেলে আপনার মেয়েকে, আপনার বোনকে কিডন্যাপ করে গেছে। মজা পাইছে? দেখবেন, হ্যাঁ দেখবেন, আপনার ছেলে ঘরে ঘরে কোমর বোর্ড কিনে রয়েছে।